অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়া ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হলো। কোর্টের নির্দেশে 23 ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ। ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হলো, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের আগামী 23 তারিখ পর্যন্ত ইডি হেফাজতে নির্দেশ আদালতের।